করোনার নমুনা সংগ্রহে বাসায় যেতে রাজি না হয় ময়মনসিংহের চিকিৎসককে পেটালেন যুবলীগ নেতা, মামলা দায়েরের পর গ্রেফতার। করোনায় কয়েক জেলায় আরও অর্ধশতাধিক মানুষের মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগী, লকডাউনেও ঠেকানো যাচ্ছে না বেপরোয়া চলাচল। গান কিংবা নায়ক ভিলেনের নাম পাচ্ছে নানা জাতের আকর্ষণীয় কোরবানির পশু, করোনাকালে বাড়ি থেকেই চলছে দর কষাকষি। সৌন্দর্যের জন্য আমার ওই ম্যানেজারের নাম দিছে সাকিব। লকডাউনের কারণে একটু দুশ্চিন্তার মধ্যে আছি, অনেক ক্রেতায় আসতে চাইছিল, লকডাউনের কারণে আসতে পারতেছে না। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। বাড়ি গিয়ে করোনা টেস্টের স্যাম্পল আনতে বলা হয়েছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারকে, কিন্তু বিশেষ এই সেবা আপাতত বন্ধ থাকায় তাতে রাজি হননি দায়িত্বরত চিকিৎসক। আবদার পূরণ না হয় ময়মনসিংহের মুক্তাগাছা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনি বেধড়ক পিটিয়েছেন এই ডাক্তারকে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতার হয়েছেন মনি। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিসি ক্যামেরার ফুটেজটি দেখা যাচ্ছে, মঙ্গলবার দুপুরে একদল লোক প্রবেশ করছে মেডিকেল অফিসারের রুমে, কিছুক্ষণ পর ভেতর থেকে লাগিয়ে দেয়া হয় দরজা। সে সময় ভেতরে দায়িত্বরত ছিলেন ডাক্তার সালিকিন মামুন, তার কাছেই জানা যাক কি হয়েছিল সে সময়। মনিসহ সাতজন মধ্যে ঢুকে তো তারা তো ফোনে পরিচয় দিয়েছিল যে সে যুবলীগের মানে সভাপতি, বলেছে যে তুই আমার মায়ের করোনা স্যাম্পল কালেকশন বাসায় গিয়ে করতে মানে বলছি, তুই সেটা তাহলে কী করবি। তার সাথে যারা ছিল এরাও নানান ধরনের কথা বলতেছিল, এক পর্যায়ে হচ্ছে তাদের একজন আমার মানে মানে গালে একটা ঘুষি থাপ্পড় কিছু একটা মারে, আরেকজন আমাকে টান দিয়ে নিয়ে আমাকে এলোপ্যাথারি এরপর শুরু করে কয়েকজন মিলে। তার অভিযোগ, সরকারি অফিসে দলবল নিয়ে হামলা ও চিকিৎসককে মারধরের হোতা মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি। এ ঘটনায় দায়ের করা মামলায় মনিকে গ্রেফতার করেছে পুলিশ। যথাযথ ধারায় আমরা মামলা রেকর্ড করি এবং প্রিন্সিপাল অ্যাকিউজড যে তাকে রাতেই আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং আজকে আমরা কোর্টে প্রডিউস করব। আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নিচ্ছি, সম্মুখ যুদ্ধে নিয়োজিত আছেন তাদের প্রতি কোনো ধরনের হয়রানিমূলক কোনো ধরনের নিগ্রহমূলক আচরণ বরদাস্ত করা হবে না। মার ধরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগী ডাক্তার। আমার উপর হামলা এটা না, এটা হচ্ছে একজন মেডিকেল অফিসারের উপর হামলা, সে তো আমাকে পার্সোনালি চেনে না, এটা সে আসছে মেডিকেল অফিসারকে আক্রমণ করছে, সে একটা সরকারি কর্মকর্তাকে সে তার কাজে বাধা দিচ্ছে এখানে এবং তাকে মানে লাঞ্ছিত করছে এইভাবে, এটা অবশ্যই আমরা সবাই আর উপযুক্ত বিচার চাই। করোনাকালে যখন বিশেষ দায়িত্ব পালন করতে হচ্ছে চিকিৎসকদের, সে সময় ফ্রন্টলাইনারদের উপর এ ধরনের হামলাকে ন্যাক্কারজনক বলছেন চিকিৎসকরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এ বিষয়ে আমরা সবশেষ খবর জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন শাহিদ। শাহিদ, প্রধান অভিযুক্তকে গ্রেফতারের পর কোথায় নেওয়া হয়েছে আর হামলায় জড়িত যারা বাকিরা আছেন তাদের পরিচয় জানা যাচ্ছে কিনা? হামলায় যিনি প্রধান আসামি মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি, তাকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। তাকে ময়মনসিংহ ডিবি অফিসে যে রয়েছে সেখানে তাকে আপাতত রাখা হয়েছে এবং সেই সাথে এই ঘটনার সাথে ওই সিসিটিভির ফুটেজে যাদেরকে দেখা গেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এমনটি আমাদেরকে জানিয়েছে জেলা পুলিশ। তারা বলছে যে কোনোভাবে এই ঘটনাকে ছাড় দেওয়া হবে না এবং চিকিৎসক নেতাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলেছেন যে আসলে কর্মক্ষেত্রে এ ধরনের সমস্যা বা এ ধরনের বিপদের ক্ষেত্রে কিন্তু অতীতে এ ধরনের ঘটনা আরও রয়েছে এবং দেখা গেছে যে অন্যান্য সরকারি কর্মকর্তার ক্ষেত্রে যে বিষয়গুলো হয় যে নিরাপত্তার ব্যবস্থা করা হয় এ ধরনের ঘটনার পর, তো সেই নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন এবং তারা বলছেন যে আসলে চিকিৎসকরা কাজ করছেন দিনরাত এবং তাদের নিরাপত্তার খাতিরে তাদের নিরাপত্তার ব্যবস্থাটি সুনিশ্চিত করতে হবে এবং সেই জন্য এই ঘটনা একটি সুনির্দিষ্ট এবং তদন্ত করে প্রকৃত দোষীদের আসলে শাস্তির আওতায় আনার জন্য দাবি জানিয়েছে চিকিৎসক নেতারা। এবং আমি এই মুহূর্তে
খবর নিয়েছিলাম। জেলা সিভিল সার্জন ঘটনাস্থলে গিয়েছেন এবং এই হাসপাতালে তিনি চিকিৎসকদের সাথে কথা বলছেন। সিসিটিভির যে ফুটেজ তারা দেখেছেন সেটি তারা বিশ্লেষণ করছেন এবং যে মামলাটি হয়েছে সেই বিষয়ে আসলে চিকিৎসক সমাজের পক্ষ থেকে পুলিশকে বলা হয়েছে যে গুরুত্বের সাথে যেন এটি বিবেচনা করা হয়। হোসেন শাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আরও ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় কয়েক জেলায় করোনা ও উপসর্গে প্রাণ গেল ৫১ জনের। এর মধ্যে রাজশাহী মেডিকেলে মৃত্যু হয়েছে ২০ জনের। জেলা হিসেবে রাজশাহীর ৭, পাবনার ৪, নওগাঁয় ৩, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে ২জন করে এবং কুষ্টিয়া ও মেহেরপুরের ১ জন করে রোগী তার আইসোলেশন ও করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ মাসের প্রথম ৭ দিনেই এই সেবা কেন্দ্রে প্রাণ গেল ১২১ জন। খুলনার ৪টি বিশেষায়িত হাসপাতালে মারা গেছে ২২ জন। এছাড়া দক্ষিণের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র বরিশাল মেডিকেলে মারা গেছে ৭ জন। বিভাগের আরেক জেলা ঝালকাঠিতে ২ রোগীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস। আমরা আবার করোনা পরিস্থিতির খবর জানবো। খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, লকডাউন পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন এবং রোগীদের সেবা কতটা নিশ্চিত করা গেছে খুলনাতে সেটিও একটু বলবেন। লোবা, আপনার দুই প্রশ্নের আগেই আমি সর্বশেষ ডাটাটা দিয়ে শুরু করতে চাই এবং এইমাত্র খুলনা বিভাগীয় স্বাস্থ্য অফিসের দৈনন্দিন যে তথ্যটি ২৪ ঘন্টা সেটি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং খুলনাতে অর্থাৎ খুলনা বিভাগের এ যাবৎকালের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৬০ জন। এর মধ্যে খুলনা জেলায় ১১, ২১, কুষ্টিয়ায় ১১, বাগেরহাটে ৩, সাতক্ষীরায় ৩, যশোরে ৬, ঝিনাইদহে ৭, চুয়াডাঙ্গায় ৫, মেহেরপুরে ২, মাগুরায় ৪ এবং নড়াইল জেলায় আরও ১ জন। এবং এই সংখ্যাটি কিন্তু সর্বোচ্চ আগেই বলেছি, কারণ এর আগে দুই দিন আগে এই সংখ্যাটি ছিল ৫১ এবং প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। গতকাল যদিও সেটি ৪০ নেমে এসেছিল কিন্তু আজকে আবার একতরফা এক ধাপে এটি অনেক অংশেই বেড়ে গেল। এবার যদি বলি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা, সেখানে অতিরিক্ত রোগীর চাপ রয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৩০ শয্যার বিপরীতে আজও প্রায় ২০০ রোগী রয়েছে এবং আরও যে ৩টি করোনা বিশেষ হাসপাতাল রয়েছে, ইউনিট রয়েছে, সেখানে অতিরিক্ত রোগীর চাপ রয়েছে। সেখানে অক্সিজেনের যে অপ্রতুলতা সেটি এখনও ঠিক করা সম্ভব হয়নি। এবার যদি লকডাউনের কথা বলি, খুলনাতে আজ কেন জন্য একটু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যে তিন চাকার যানবাহন, বিশেষ করে খুলনার শহরে গণপরিবহন হিসেবে যেগুলো চলাচল করে সেইগুলো আজ একটু বেশি চলছে, রিক্সা, ভ্যান, ইজিবাইক, এই ধরনের গাড়ি। এবং প্রশাসনের তৎপরতাও আজ আমাদের চোখে একটু কম মনে হয়েছে, কারণ সকাল থেকে আমরা অনেকগুলো পয়েন্টে ঘোরাফেরা করছি। এখনও পর্যন্ত পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, সেনাবাহিনী অথবা জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা আমাদের চোখে পড়েনি। সেখানে লকডাউনের এখনও ৭ দিন বাকি আছে, প্রশাসন যদি কড়া না হয় তাহলে মানুষ আসলে ঘর থেকে বেরিয়ে আসবে। লোপা, প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গ্রামের মানুষের কাছে লকডাউন মানে শহরের আইন, তাই করোনা সংক্রমণ ঠেকাতে চলাচলে বিধিনিষেধ বা মাস্ক পরার নির্দেশনা উপেক্ষিত। বেপরোয়া চলাচল যত বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে করোনা শনাক্তের হার। লকডাউন বাস্তবায়নে শহরাঞ্চলের মূল সড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যতটা তৎপর, গ্রামের পথে ঘাটে তার দেখা মেলে না। তাই ঘর ছেড়ে বের হওয়া মানুষের বিচরণ অবাধ, নিয়ন্ত্রণহীন। আর কিছু করার নেই, বাজারে কোনো লোকজন নাই। আমরা ৩ দিন মানে যে কলা ১ দিনে বিক্রি হবে সে কলা ৩ দিনে বিক্রি করবো, তারপরে হয়নি। হয়তো এখনও যে কটা সঞ্চয় ছিল ২-৩ দিন খেলাম, কিন্তু এরপরে দায়িত্ব না করতে হবে, মাঠে তো হাত পাততে হবে, মাঠকে বলতে হবে। বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও শনাক্তের সংখ্যা। মেহেরপুর জেনারেল হাসপাতালে চাপ বাড়ছে প্রতিদিন। বাইরের মতো এখানেও স্বাস্থ্যবিধি মানতে উদাসীন রোগী ও স্বজনরা। মাস এখানে আছে, জি জি, মাস আছে আমার কাছে আছে। কিছুদিন আগে একই রকম অবস্থা কাটিয়েছে উত্তরাঞ্চলের জেলা নাটোর, যার খেসারত দিতে হচ্ছে সদর হাসপাতালের রোগীদের। পর্যাপ্ত সেবার অভাব করোনা আক্রান্তদের, শয্যা ফাঁকা নেই, তাই তড়িঘড়ি ছাড়পত্র দিয়ে দায় সারছে কর্তৃপক্ষ। বেড়ে পাচ্ছে না মানে নিচে নামার ইচ্ছা করছে, আপনারা এখানে থাকেন, আবার আসলেন তো আপনার আর ভালো হবেনি। ওটা বলতেছে যে আপনারা আমাদের এখানে বেড টেড কিছু নাই, আপনারা আশাইতে নিয়ে যান, আমরা দেখতে পারবো না, সে অসুস্থ রোগী লিয়ে যাচ্ছি, বেড টেড পাইনি, রোগী মাঝরাতে শহর গেছি, এত বড় হাসপাতাল বেড না পাইলে হয়? যদি আমাদের প্রয়োজন হয় তার কাহলে আমাদের আরও ব্যবস্থাপনা করতে হবে,
সেই হিসাবে বেড সংখ্যা হোক ডাক্তার হোক সেটা আমরা পাবো বলে আমরা আশা করি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জীবন জীবিকার সমন্বয়ে লকডাউন সফলই বড় চ্যালেঞ্জ বলছেন জেলার প্রশাসনিক অভিভাবকরা। আক্রান্তের হার একটু বাড়তির দিকে, আমরা এটা নিয়ে একটু শঙ্কিত। আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষকে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের দৈনন্দিন কাজগুলি যাতে মানুষ করতে পারে। আমরা একটা সমন্বিত কর্মসূচি আশা করি খুব অচিরেই গ্রহণ করব, যাতে আমাদের কোভিড রোগী যারা রয়েছে তারা স্বাস্থ্যসেবা পেতে পারেন। দৈনিক নমুনা পরীক্ষায় নাটোর ও মেহেরপুরে করোনা শনাক্তের হার প্রায় 50%। আমিন বাবু, যমুনা নিউজ। করোনাকালে চিকিৎসা সেবার জীর্ণ দশা লালমনিরহাট সদর হাসপাতালে। করোনা রোগীদের বরাদ্দ অনুযায়ী খাবার না দেওয়ার অভিযোগ উঠেছে, আছে নোংরা পরিবেশ, সাথে ডাক্তার নার্স পরিচ্ছন্নতা কর্মী সহ জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কার্যক্রম। এতে ক্ষুব্ধ রোগী আর তাদের স্বজনরা। লালমনিরহাট 100 শয্যার সদর হাসপাতালে চিকিৎসাধীন একজন করোনা রোগীর খাবারের জন্য বরাদ্দ 300 টাকা, অথচ বরাদ্দ অনুযায়ী মিলছে না খাবার। যাও মিলছে তা নিম্নমানের বলে অভিযোগ হাসপাতাল থেকে বাড়ি ফেরা রোগীদের। নার্সিং ইনস্টিটিউটে 3-4 দিন আমি ছিলাম, ওখানে এই 3-4 দিনে মাত্র 2টা মালটা আমাকে দিয়ে গেছে, আর কোনো খাবার দেওয়া নাই। নার্স আমাকে কনফার্ম করলো এখানে কোনো খাবার ডেলিভারি দেওয়া হয় না বা ব্যবস্থা নাই। নাস্তা তো সকালে হলো পাউরুটি, তারপরে ডিম কলা থাকবে, দুপুরে আমার থাকবে হলো মুসুরির ডাল সবজি মাংস অথবা মুসুরির ডাল সবজি। অনিয়ম আছে আরও, হাসপাতাল জুড়ে নোংরা পরিবেশ, যেখানে সেখানে আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, মেঝেও অপরিষ্কার। ভোগান্তি আরও বাড়িয়েছে চিকিৎসক নার্স পরিচ্ছন্নতা কর্মী সংকট। রোগী আর স্বজনদের অভিযোগ সময় মতো মেলে না তাদের দেখা, তাই সেবা পাওয়া নিয়েও আছে বিস্তর অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বরাদ্দ অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে, জনবল সংকটের কথা স্বীকার করে সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে। এই হাসপাতালে দীর্ঘদিন ধরে যে চিকিৎসকের সংকট রয়েছে, একই সাথে পরিচ্ছন্নতা কর্মীরও সংকট রয়েছে। 300 টাকা দেয় তার ভ্যাটটা দেয় 265 কি 267 থাকে, সেটাকে আমরা ভাগ করে দেওয়া আছে। ওইভাবে দেয় তারা কন্ট্রাক্টর দেয় খাওয়ার, এবং আমার একটা বোর্ড 300 সদস্য বিশ্ব বোর্ড করে তারা এটা দেয়। জনবল বাড়ানোর কথা ঊর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে বলেও জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। দেখতে আকর্ষণীয় নানা জাতের গরু এবার মাতাবে কোরবানের বাজার। কোনোটির নাম গানের নামে, কোনোটির আবার নায়ক বা ভিলেনের। বিশাল আকৃতির এবং আকাশচুম্বী দামের এসব গরুর দরদাম চলছে খামার থেকেই, কারণ করোনা মহামারীতে বেশিরভাগ খামারই যেতে চান না হাটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন অথচ এই গান শোনেননি, এমন লোক পাওয়া দুষ্কর। মানুষের মুখে মুখে ফেরা সেই গানের, নয়া দামানের নামে এবার কোরবানির গরু। হঠাৎ শোনায় হয়তো যোগাবে হাস্যরসের উপকরণ, তবে সত্যি কোরবানির হাট মাতাতে আসছে নয়া দামান। গাইবান্ধার সুন্দরগঞ্জের খামারি আবুল কাশেম 30 মন ওজনের নয়া দামানের দাম হাঁকছেন 15 লাখ। এরই মধ্যে এক ক্রেতা 8 লাখ বলেছেন। করোনায় হাট হবে কিনা জানা নেই, তাই বাড়ি থেকেই চলছে দর কষাকষি। এই গরুটার মতো উত্তর অঞ্চলে আর এমন বড় গরু নাই, তাই আমি আশা করতেছি যে অনলাইনে যদি এই গরুটা বিক্রি করা যায় তাহলে আমি একটু খুব সুবিধা মনে করতেছি। টাঙ্গাইলের বাসাইলের মিরিকপুরের জিশান আহমেদ এবার রীতিমতো ঝড় তুলতে চান নায়ক আর ভিলেন দিয়ে। একটি রূপালি পর্দা কাঁপানো তারকা সাকিব খানের নামে, আরেকটির নাম ডিপজল। লকডাউনে বাড়ি থেকেই বিক্রি করতে চাওয়া গরু দুটির দাম চাওয়া হচ্ছে 13 লাখ করে। ওর ভাইয়ের নাম ছিল মান্না, সেই হিসেবে ওর নাম আছে সাকিব খান। সৌন্দর্যের জন্য আমার ওই ম্যানেজারের ওনার নাম দিছে সাকিব খান। লকডাউনের কারণে একটু দুশ্চিন্তার মধ্যে আছি, অনেক ক্রেতায় আসতে চাইছিল, লকডাউনের কারণে আসতে পারতেছে না। ঢাকার ধামরাইয়ের ললিতনগরের একটি খামারের এই গরু দুটির নাম লাল ও কালো বাহাদুর।
খামারি জানালেন, মেজাজেও তারা অনেকটা বাহাদুরের মতোই। লাল বাহাদুর দেশীয় জাতের হলেও কালো বাহাদুর হলস্টাইন ফ্রিজিয়ান। শুধু গাছের উপরে নির্ভর করি, খুব আদর যত্ন করে আমরা লাহি। চারবেলা খাওয়ান দে, আপনার তিন চারবার গোসল দে। এরকম আরো বিভিন্ন জাত উন্নত জাতের গরু আমাদের এই ফার্মে আছে। এই খামারে হেয়ারফোর্ড, ব্রাহ্মা সহ নানা জাতের গরু লালন পালন করা হচ্ছে কোরবানি উপলক্ষে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। এই ছিল সংবাদ ছেড়া দেশের এখনকার আয়োজনে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।